ষোড়শ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত বিজ্ঞান আর দর্শনের অবস্থান ছিল প্রায় অঙ্গাঙ্গি বলা ভালো যে দার্শনিক চিন্তাধারার মধ্যেই বিজ্ঞান ও বৈজ্ঞানিক তত্ত্ব আবদ্ধ ছিল পাশাপাশি জনজীবনের স্বার্থে আরেকটি আপাত বিজ্ঞান ধারা সেই সময়ে প্রবাহিত ছিল তা হল কারিগরি বিদ্যা এর সাহায্যে কারিগরদের সহায়তায় নতুন নতুন যন্ত্রপাতিরও উদ্ভাবনের কাজ চলছিল এই কারিগররা বিজ্ঞানের তত্ত্ব নিয়ে বিশেষ মাথা ঘামাতেন না দৈনন্দিন জীবনের প্রয়োজনে উদ্বুদ্ধ হয়েই তারা নতুন কোনো আবিষ্কারে উৎসাহিত হতেন যেন তেন প্রকারে তারা তাদের নির্দিষ্ট উদ্দেশ্য সাধন করতেন ফলে বিজ্ঞানের সঙ্গে কারিগরিদের কারিগরি বিদ্যার দূরত্ব ছিল অনেক অথচ অনিবার্যভাবেই একটি আরেকটির পরিপূরক এই সত্যটি অনুধাবন করে পণ্ডিতরা বিজ্ঞান ও কারিগরি বিদ্যার সমন্বয় সাধনের চেষ্টায় ব্রতী হন মুষ্টি বেয় চিন্তাবিদদের ঐকান্তিক প্রযত্নে ধীরে ধীরে কারিগররা যন্ত্রপাতি নির্মাণের ক্ষেত্রে বৈজ্ঞানিক তত্ত্বকে প্রয়োগ করতে উৎসাহিত হয়ে পড়েন এইভাবেই বিজ্ঞান দার্শনিকতার গণ্ডি ছাড়িয়ে নিজস্ব পথে অগ্রসর হবার এক সুযোগ লাভ করে আর বিজ্ঞানের ক্ষেত্রে আসে বিপ্লব ফ্রান্সিস বেকন হলেন সেই মুষ্টিমীয় চিন্তাবিদদের অন্যতম যারা বিজ্ঞান ইতিহাসের এই বিপ্লবকে বহন করে এনেছিলেন ফ্রান্সিস বেকনের জন্ম ইংল্যান্ডে পনেরোশো ষাট খ্রিস্টাব্দে প্রাথমিক শিক্ষা শেষ হলে মাত্র ১২ বছর বয়সে তিনি কেমব্রিজে পড়াশোনা করতে যান কিন্তু প্রচলিত শিক্ষা ব্যবস্থার ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করে মাত্র বছর পরে শিক্ষা লাভের উদ্দেশ্যে বেকান কেমব্রিজ ত্যাগ করে চলে যান ফ্রান্সে সেখানে বছর দুই থাকার পর তার পিতার মৃত্যু হয় তিনি লন্ডনে ফিরে এসে আইন অধ্যয়ন করেন এবং আইন পাশ করে অল্পদিনের মধ্যেই এই ব্যবসায়ে যথেষ্ট সাফল্য লাভ করেন এই সময় ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের বিচার বিভাগে যোগদানের জন্য আমন্ত্রণ আসে এবং তিনি এই কাজে যোগদান করেন অনন্য সাধারণ প্রতিভার বলে অল্পকালের মধ্যেই তিনি এই আইন বিভাগের প্রধান রূপে মনোনীত হন রানী এলিজাবেথের স্নেহদন্য বেকন সাহিত্য এবং সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে তার প্রতিভার পরিচয় দেন অনেকে মনে করেন যে মনীষী অ্যারিস্টটলের পর বেকানের মতন এত বহুমুখী প্রতিভার আর কেউ পরিচয় দিতে পারেননি ইংরাজি সাহিত্য এবং শিল্প সংস্কৃতির স্বর্ণযুগ যুগ অর্থাৎ এলিজাবেথীয় যুগে বেকান অন্যতম রত্নস্বরূপ স্বীকৃত তিনি ছিলেন মূলত একজন দার্শনিক তবে বিজ্ঞানের প্রতি তার ছিল গভীর আগ্রহ আইন বিভাগের গুরুত্বপূর্ণ পদে থাকা সত্ত্বেও তিনি নিয়মিতভাবে বিজ্ঞান ও দর্শনের চর্চা করতেন পরে কেবলমাত্র বিজ্ঞান সম্বন্ধেই তিনি ভাবনা চিন্তা আরম্ভ করেন প্রাচীন গ্রিক পণ্ডিতদের সময় থেকে তার সমসাময়িক কাল পর্যন্ত প্রচলিত সমস্ত বৈজ্ঞানিক তথ্যাবলি তিনি সংগ্রহ করে পড়াশোনা করেন আর তার ফলেই বিজ্ঞানের নতুন সম্ভাবনার ইঙ্গিত তিনি লাভ করেন বেকানের অদম্য জ্ঞান তৃষ্ণা এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সাহিত্য দর্শন বিজ্ঞান সহ নানা বিষয়ে মৌলিক সৃষ্টির ব্যাপারে সাফল্য লাভে সাহায্য করেছে মন্টাইনের আদর্শে বেকান সর্বপ্রথম ইংরাজিতে খাঁটি প্রবন্ধ রচনার স্রষ্টা রূপে স্বীকৃত খ্রিস্টীয় ষোড়শ শতাব্দীর ভালো মন্দ ব্যক্তি সংকোচ মহত্ত্ব আর ঋজুতার বৈচিত্র্য বেকনের দিগন্ত প্রসারী সৃষ্টির মধ্যে সংহত হয়েছে এ সময়ে বেকন কারিগরিবিদ্যা এবং প্রচলিত যন্ত্রপাতির দিকে আকর্ষণ বোধ করেন তিনি অল্প সময়ের মধ্যেই উপলব্ধি করেন যে বিজ্ঞান এবং কারিগরি বিদ্যাই মানব সভ্যতার অগ্রগতির ইতিহাস রচনায় প্রধান ভূমিকা অবলম্বন করবে তার এই সময়ের ভাবনা চিন্তা একটি পুস্তকের আকারে দ্য লার্নিং নামে প্রকাশিত হয় বিজ্ঞান ও কারিগরি বিদ্যাকে জনপ্রিয় করার কোনো প্রয়াস ইতিপূর্বে কোনো পণ্ডিত বা চিন্তাবিদ গ্রহণ করেননি এই উক্ত বইটির মাধ্যমে বেকনই সেই প্রয়াসের সূচনা করেন বিজ্ঞানের ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে বেকন তার দ্বিতীয় পুস্তক গ্রেট ইনস্টান অফ লার্নিং প্রকাশ করেন বিভিন্ন খণ্ডে বিভক্ত এই পুস্তকটি প্রকাশিত হয় ষোলোশো কুড়ি খ্রিস্টাব্দে প্রথম খণ্ডে বেকান প্রাচীনকাল থেকে প্রচলিত বৈজ্ঞানিক তথ্যগুলি সংগ্রহ করে লিপিবদ্ধ করেন আর সেই সঙ্গে তিনি তার প্রাসঙ্গিক মতামতও ব্যক্ত করেন বিজ্ঞানের অগ্রগতির স্বার্থে প্রাচীন মতবাদের ভিত্তিতে নতুন নতুন তত্ত্ব ও পদ্ধতির উদ্ভাবনের গুরুত্বের কথা তিনি দৃঢ়তার সঙ্গে বলেন এই বিষয়ে এগিয়ে আসার জন্য তিনি পণ্ডিত ব্যক্তিদের আহ্বান জানান গ্রেট অফ লার্নিং এর দ্বিতীয় খণ্ডে তিনি প্রচলিত যন্ত্রবিদ্যার কথা উল্লেখ করেন এবং ব্যাখ্যা করে দেখান যে কোন কোন যন্ত্রে কোন কোন বৈজ্ঞানিক তথ্য প্রযুক্ত হয়েছে কুসংস্কার এবং অন্ধ বিশ্বাসের বিরুদ্ধে অকাঠ্য যুক্তি সহ তীব্র সমালোচনার জন্য এই খণ্ডটি ইংরাজি সাহিত্যের এক অক্ষয় সম্পদ হয়ে আছে পুস্তকখানের তৃতীয় খণ্ডে তিনি প্রাচীন বৈজ্ঞানিক তথ্যগুলিকে নানা পরীক্ষা ও নিরীক্ষার মাধ্যমে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন কারিগরি জ্ঞান ও বিজ্ঞানের সঙ্গে তার সম্বন্ধ বিষয়ে তার যুক্তিপূর্ণ এবং তথ্যনিষ্ঠ আলোচনা স্থান পেয়েছে চতুর্থ খণ্ডে এই গ্রন্থের আরো কয়েকটি খণ্ড প্রকাশের পরিকল্পনা বেগানের ছিল কিন্তু সেই পরিকল্পনা তিনি বাস্তবায়িত করার সময় পাননি বিজ্ঞানের পাশাপাশি তিনি ধর্মতত্ত্ব দর্শন রাজনীতি বিষয়ক রচনাবলির মধ্যেও তাঁর স্বকীয়তার চিহ্ন পরিস্ফুট করে রেখেছেন ফ্রান্সিস বেকনের অধিকাংশ রচনাই লাতিন ভাষায় লেখা ইংরাজি জানা পাঠকদের কাছে তার অন্যান্য যেসব বই সমাদৃত হয়েছে সেগুলো হল এসেজ দ্য নিউ অ্যাটলান্টিজ ইত্যাদি বেকানের যুগান্তকারী চিন্তাধারা পণ্ডিত সমাজে আলোড়ন সৃষ্টি করে এবং অচিরেই বিজ্ঞান রাজ্যে প্রথম বিপ্লবের সূচনা হয় নতুনভাবে আরম্ভ হয় বৈজ্ঞানিক গবেষণা আবির্ভূত হন গ্যালিলিও ডেকার্তে এদের মতন নতুন নতুন বিজ্ঞান সাধকগণ ফ্রান্সিস বেকনের নির্দেশিত পথেই তারা বিজ্ঞানের গতিধারায় গতি সঞ্চার করেন বহুমুখী প্রতিভাধর এই মনীষী স্যার ফ্রান্সিস বেকন ষোলোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পরলোক গমন করেন